ঠিক আছে সারা দিন কি ভালো না তো বাপ মা করে না আমি কি করে বলবো ভাই আসলে আমি ওদের ব্যাপারে কথা বলতাম আসলে ওদের ব্যাপারে কি বলবো ওলা দুধটা কি আপনার নেই হ্যাঁ ভাই সেটা না আমি আসলে ওদের ব্যাপারে তো কথা বলতে চাইছিলাম ভাই এরকম ভাই অনেক দেখছি অনেক দেখছি আচ্ছা ঠিক আছে কি বলবো বলা তো ঠিক আছে ভাই আসলে ওদের যে বিষয়টা বুঝছেন ওদের জন্য কিন্তু আমরাই দায়ী আসলে সমাজের আমরা যারা ধনী বা বিত্তবান আছি তারা যদি ঠিক মতো আমাদের সম্পদে টাকা বা সুদৃষ্টি দিতাম তাহলে আসলে ওরা আসলে দেখা এবং যতটুকু জানেন জানি না ওরা কিন্তু ওদের এই পরিণতিটার জন্য সত্যি আমাদেরকেই দায়ী করে যে আসলে আমরা যদি সঠিকভাবে সব দায়িত্বগুলো পালন করতাম আজকে ওদের এই অবস্থাটা হতো না আচ্ছা আরে ভাই ও স্বভাব আছে অনেক জনের স্বভাব আছে এরকম ওই আসে যাই প্রতিদিন বলি আমি ওদের প্রতি আসলে আমাদের একটু সুদৃষ্টি দেওয়া দরকার কারণ ওরা কিন্তু সমাজের অতিরিক্ত কিছু না ওরা আমাদের অবহেলার পাত্র হয়ে বেঁচে থাকবে আমরা কেউ চাই না আমরা যদি আমাদের নিজ নিজ জায়গা থেকে একটু করে ওদের প্রতি এগিয়ে আসি বা সুদৃষ্টি দিই তাহলে ওরা কিন্তু আজকে এই জায়গায় থাকতো না আপনি আমার কাছে এসে হাত পারতো না 10 টাকার জন্য এই জন্য আমরা যতটুকুই পারি ওদেরকে অবহেলা না করে যে যার অবস্থা বা সামর্থ্য অনুযায়ী যদি একটু করে আগাই একটু একটু করে তাহলে কিন্তু ওরা আসলে ওদের ভালো একটা অবস্থানে চলে যাবে কিছু মনে করেন না ভাই কষ্ট দিলাম আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা ভাই আচ্ছা ভাই তো খারাপ লাগে ভাই শুনেন তো ভাই আমাদের আসলে ভাই ভাই আসলে থ্যাংক ইউ ভাই আমরা জিনিসটা বুঝতে পারছি ভাই বুঝতে পারছি আসুন আমরা সবাই সুবিধা বঞ্চিত ও পথ শিশুদের অবহেলা না করি তাদের প্রতি একটুখানি সহানুভূতির হাত বাড়িয়ে দিই তাহলে দেখবেন ধীরে ধীরে সমাজটা কতই না সুন্দর হয়ে গেছে।